আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নিউ হরাইজন একাডেমি থেকে ক্লাস করছো প্রত্যেকটা বিশিষ্ট শিক্ষকদের ক্লাস আমাদের প্রতিনিয়ত ইউটিউবে আমাদের ক্লাসগুলো আপলোড হচ্ছে তোমরা সেইগুলো দেখছো এবং তোমাদের শ্রদ্ধেয় রাকিব স্যার তোমাদেরকে কাজ দিচ্ছেন সেই কাজগুলো করছো প্রত্যেককে বলি যারা কাজ করছো না তারা কাজ করে রাকিব স্যার এবং সুরাজ স্যারের কাছে পাঠাবে কারণ তোমার তোমাদের পড়াশোনার কতটা উন্নতি হচ্ছে বা কি হচ্ছে তাদের দেখার দায়িত্ব আছে যাই হোক আমি আবু বক্কর গাজী তোমাদের আজকে ক্লাস টুয়েলভের ইংরেজি ক্লাস ইন্ট্রোডাকশান পার্ট এবং সনেটের একটা পার্ট কামাল স্যার ক্লাস নিয়েছিলেন আমি একটু প্রথমে কোশ্চেন প্যাটার্ন তোমাদের ক্লাস টুয়েলভে কেমন ধরনের কোশ্চেন আসে কোন টপিক থেকে কেমন ধরনের কোশ্চেন সেটা নিয়ে একটু আলোচনা করবো তারপর আমি একটা সনেটে চলে যাব সময় বেশি ওয়েস্ট না করে আমি প্রথমেই চলে যাচ্ছি ক্লাস টুয়েলভে কেমন ধরনের কোশ্চেন হয় কোশ্চেন প্যাটার্ন ফর ক্লাস টুয়েলভ তোমাদের মাথায় রাখবে ইংরাজি সহ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে একশো করে মার্কস তোমরা জানো তো ইংরাজিতে কেমনভাবে ভাগ হয়েছে কারণ ইংরাজির অনেকটা পার্ট আছে সেই পার্টগুলো কোন পার্টে কত মার্কস কটা করে কোশ্চেন আসে সেইগুলো নিয়ে আমি তোমাদেরকে একটু ব্রিফলি আলোচনা করব। কারণ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন কোন টপিকগুলো আমরা ভালো করে পড়ব কোন টপিকগুলো আমরা মোটামুটি পড়লে হবে এগুলো ধারণা তোমাদের মধ্যে চলে আসবে কারণ প্রত্যেকটা বাচ্চা সব টপিক পুরোপুরি পড়ে না এটা আমরা জানি তো কোনগুলো পড়লে মার্কসটা তোমাদের সেভাবে ভালোভাবে হবে কোনগুলো তোমরা মোটামুটি পড়বে সেইগুলো তোমাদের নিজেদেরই মনে একটা ধারণা চলে আসবে এজন্য আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে প্রথমে বলি ক্লাস টুয়েলভে পোয়েট্রি তোমাদের চারটে পোয়েট্রি আছে চারটে পোয়েট্রির মধ্যে তিনখানা সনেট আছে আর একটা ভার্স আছে ভার্স টাইপের পোয়েট্রি ওয়ান কিলিং এ ট্রি সেই চারখানা পৈট্রি থেকে লং কোশ্চেন কটা আসবে চারখানা পৈট্রি থেকে তোমাদের লং কোশ্চেন আসবে চারটে একটা একটার মার্কস ছয় করে লিখতে হবে দুটি ভালো করে শোনো কারণ পোয়েট্রি যদি শুনে নাও প্রোজ একদম সেম প্যাটার্ন তোমাদের চারখানা পোট্রি থেকে চারটে লং কোশ্চেন আসবে প্রত্যেকটার মার্কস ছয় করে তোমাদের টোটাল চারটের মধ্যে লিখতে হবে দুটি তাহলে লং কোশ্চেনে এসে গেল বারো মার্কস আসি আমরা এস এ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে চারখানা পোট্রি থেকে আটখানা কোশ্চেন আসবে তোমাদের অ্যাটেম্প করতে হবে চারটে কোয়েশ্চেন মার্কস চার দেখো এই পোয়েট্রি সেকশানে যে চারখানা তোমাদের পয়েট্রি আছে চারটে পোয়ট্রি থেকে চারটে আসবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে যদি তোমরা মনে করো চারটে পোয়েট্রির মধ্যে যে দুটি বা তিনটি খুব ভালো করে পড়বে লংয়ের জন্য তাহলে কিন্তু তোমরা সেখান থেকে বার করতে পারবে সেটা দুটো বা তিনটে পোট্রি খুব ভালো করে করলে কি হবে তোমাদের লং কোশ্চেনে প্রবলেম হবে না এসে কিউর ক্ষেত্রেও ঠিক তাই কারণ চারটে কবিতা থেকে আটখানা কোশ্চেন আসবে লিখতে হবে তোমাদের মাত্র চারটে এমসিকিউর ক্ষেত্রে আলাদা চারটে কবিতা থেকে চারখানা কোশ্চেন আসবে চারটেই লিখতে হবে তাহলে পোয়েট্রিতে লং কোশ্চেনে বারো এসে কিউতে চার এমসি কিউতে চার টোটাল টোয়েন্টি এবার আসি প্রোজ প্রোজে একদম সেম প্যাটার্ন তোমাদের চারটে প্রোজ আছে চারটে প্রোজে একদম পোয়েট্রির মতো দুটো লং কোশ্চেন লিখতে হবে চারটে এসে কিউ লিখতে হবে এমসি কিউ চারটে লিখতে হবে মার্কস টোয়েন্টি এবার আসি ড্রামায় লিওটলস্টয়ের দ্য প্রপোজাল ড্রামা আছে তোমাদের টুয়েলভে ড্রামাতে তোমাদের তিনখানা কোশ্চেন আসবে তিনখানা কোশ্চেনের মধ্যে তোমাদের একটাই লিখতে হবে মার্কস হচ্ছে ছয় এটা লং কোয়েশ্চনের ক্ষেত্রে আর এসে কিউ সরি ড্রামাতে এসে কিউ থাকছে না এমসি থাকছে এটা একটু ভুলে এসে লেখা ড্রামাতে এসে কিউ থাকছে না এমসি থাকবে চারটে ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর তাহলে ড্রামার ক্ষেত্রে তোমাদের একটা লং কোয়েশ্চেন এসে কিউ চা এমসি চারটে টোটাল টেন মার্কস এবার আসি আনসিন এই জিনিসটা তোমাদের ইলেভেনে ছিল না তোমাদের ক্লাস টেনে আনসিন এক্সাম দিয়েছো ক্লাস টেনে মনে করে দেখো টোয়েন্টি মার্ক্সে আনসিন ছিল ক্লাস টুয়েলভে আনসিন আছে টেন মার্কসের টেন মার্কসের মধ্যে কোনো ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকছে না শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকছে তিনটে থাকবে তিনটে লিখতে হবে একটা একটা মার্কস দুই করে তাহলে ছয় চলে আসলো তিন দুগুনো ছয় তারপরে থাকছে এখানে এমসি কিউ নয় ট্রুফলস আকারে থাকবে ক্লাস টেনে মনে করে দেখো ট্রুফলস থাকতো কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হতো কিন্তু ক্লাস টুয়েলভে এসে ট্রু ফলস থাকবে বাট সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না সুতরাং আরও বেশি সহজ হয়ে গেল তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখো আমি একটু আর একটু ব্রডলি অ্যানালিসিসে আসবে একটু বাদেই আনসিনে থাকছে দশ নাম্বার আনসিনটা আমাদের নাম্বার ক্যারি করার জায়গা কেন কীভাবে নাম্বার ক্যারি ক্যারি করতে পারবে সেটা নিয়ে আমি বলছি তারপর একটুখানি চলে আসি রাইটিং রাইটিং স্কিলে তোমাদের একটাই মাত্র লিখতে হবে ক্লাস টেনে তিনখানা রাইটিং লিখতে হয়েছিল তিরিশ মার্কসের কিন্তু ক্লাস টুয়েলভে এসে তোমাদের একটা রাইটিং লিখতে হবে সিলেবাস কি আছে ক্লাস টুয়েলভে রাইটিংয়ের মধ্যে আছে তোমাদের লেটার অথবা প্রেসি অথবা রিপোর্ট ভালো করে খাতায় নোট ডাউন করে নাও মাত্র তিন কোয়ালিটির রাইটিং তোমাদের ক্লাস টুয়েলভে হয় তুমি প্রেসি অ্যাটেম্প করো না হয় তুমি অ্যাটেম্প করো রিপোর্ট অ্যাটেম্প করো না হয় লেটার অ্যাটেম্প করো তুমি যে কোনো একটা পার্ট যদি ভালো করে পড়ো আশা করা যায় রাইটিংও তোমার কমন চলে আসছে রাইটিং আছে টেন মার্কস তারপরে গ্রামার গ্রামারের সিলেবাসটা আমি একটু বাদে লিখবো গ্রামারে টেন মার্কস আছে হিসাব করে দেখো পোয়েট্রিতে টোয়েন্টি প্রোজে টোয়েন্টি টেন মার্কস আসছে আমাদের গ্রামাতে টেন মার্কস আসছে আনসিনে রাইটিংয়ের টেন মার্কস এবং গ্রামারে টেন মার্কস টোটাল এইটটি তাহলে আর কুড়ি নাম্বার কোথায় গেল তোমরা জানো আমাদের কাউন্সিল কুড়ি নাম্বার দিয়েছে প্রোজেক্টের জন্য প্রোজেক্টে কুড়ি এই টোটাল এইটটি প্লাস টোয়েন্টি ইকুয়াল টু হান্ড্রেড এবার আসি ক্লাস টুয়েলভে ইংরাজি সাবজেক্টটা সবাই খুব ভয় করে ভয় পায় আগের সময় আগের সময় এমন হতো ক্লাস টুয়েলভে অনেক ছাত্রছাত্রী ছিল যারা ইংরেজিতে ফেল করতো কিন্তু বর্তমানে সেই জায়গাটা কিন্তু নেই কারণ তোমরা দেখো যেভাবে সিলেবাসের সিস্টেমটা হয়েছে এখন হান্ড্রেডের মধ্যে একটু পড়াশুনো করলেই নাইনটি ফাইভ প্লাস পাওয়া যায় আমি জোর দিয়ে বলছি হান্ড্রেডের মধ্যে একটু পড়াশুনো করলে নাইনটি ফাইভ প্লাস পাওয়া যায় তার কারণটা আমি তোমাকে বলছি পোয়েট্রিতে কুড়ি প্রোজে কুড়ি ড্রামাতে কুড়ি এই যে তিনটে পার্ট তোমরা দেখছো টোটাল পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারই তোমাদের টেক্সট ভিত্তিক যদি তোমার টেক্সট বই খুটিয়ে খুটিয়ে পড়ো এমসিকিউ কিউ কিউ লং মানে ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন ব্রড অ্যান্সার টাইপ কোয়েশন লেখার জন্য তোমাকে যে খুব সুন্দরভাবে বৃহত্তর আকারে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই ছোটো ছোটো সেন্টেন্স এবং গ্রামাটিক্যাল এরর না থাকলেই তুমি ফুল মার্কস পাবে এটাই নির্দেশ আছে যাই হোক তো প্রোজ পোয়েট্রি এবং ড্রামাতে এই যে ফিফটি মার্কস যদি ঠিকঠাক লেখা যায় ফিফটি মার্কসের মধ্যে ফর্টি এইট ফর্টি নাইন হামেশা পাওয়া যায় চলো আসি একটু গ্রামারে কারণ গ্রামারটা এর সাথে রিলেটেড তোমাদের গ্রামার টেন মার্ক্সের যে গ্রামার আছে এটা টেক্সচুয়াল গ্রামার তোমরা যে টেক্সট বই পড়েছ গ্রামারের সিলেবাসটা আমি একটু পরেই বলছি সেই টেক্সট টেক্সট থেকেই আসবে একটাও বাইরে থেকে আসবে না সুতরাং দেখো পঞ্চাশ আর দশ ষাট নাম্বার তোমাদের হিসাবে প্রায় কমন রাইটিংয়ের ক্ষেত্রে মাত্র দশ নাম্বার তারপর আবার তিনটি পার্ট রাইটিংয়ের তুমি হয় লেটার অ্যাটেম্প করো না হয় প্রেসি অ্যাটেম্প করো না হয় একটু আগেই বললাম রিপোর্ট অ্যাটেম্প করো যে কোনো একটা যদি তুমি ভালো করে পড়ো টেন মার্কস সেখানেও তুমি মানে ইজিলি নাইন বা এইট হামেশা পাওয়া যায় চলো প্রজেক্ট তো কুড়ি নাম্বার একটু ভালো করে প্রজেক্ট করলে স্কুলের হাতে আছে ক্ষমতা কুড়িতে কুড়ি পাওয়া যায় তাহলে আমি যে অ্যানালিসিসটা করলাম ইংরাজির ভীতি কমানোর জন্যই বলছি খুব হামেশা খুব ইজিলি যারা মানে মিডিল ক্লাস ছেলে মেয়ে তারাও কিন্তু লেটার মার্কস পেতে পারে ইংরেজিতে ক্লাস টুয়েলভে এখন এই সিস্টেমটাই হয়েছে যাই হোক তাহলে আমি এতক্ষণ তোমাদেরকে আমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে পোয়েট্রি প্রোস এক্সেট্রা সম্পর্কে আলোচনা করলাম এবার আমি আসি তোমাদের কবিতা পার্টে যেহেতু কামাল স্যার সরেড নম্বর এইটিন শেক্সপিয়ারের লেখা সেটাই টু সামার্স ডে পড়িয়েছেন আমি একটু সনেট সম্পর্কে দু চার কথা বলবো কারণ তোমাদের চারটে কবিতার মধ্যে তিনটে সনেট সো সনেট সম্পর্কে বলাটা খুবই গুরুত্বপূর্ণ কামাল সার খুব সুন্দর বলেছেন আমি জাস্ট একটু অ্যাড করতে চাই কামাল সারের সাথে সেটা আমি একটু বোর্ডে লিখছি দেখো সনেট যে জিনিসটা তোমাদের খুব সংক্ষেপে সিম্পলি মাথায় রাখো যে হোয়াট ইজ সনেট সনেট হচ্ছে সনেট ইজ আ পোয়েম অফ ফর্টিন লাইনস উইথ আ পার্টিকুলার রাইম স্কিম এটা খাতায় নোট ডাউন করে রাখো কারণ তিনখানা সনেট তো কোনো একটা মানে কবিতায় হয়তো কোশ্চেনে দিতেই পারে যে হোয়াট ইজ সনেট সনেটটা খুব সিম্পলি সহজ সরল ভাষায় লিখে রাখো সনেট ইজ আ পোয়েম অফ ফরটিন লাইন্স সনেট ইজ আ পোয়েম অফ ফরটিন লাইন্স উইথ পার্টিকুলার রাইম স্কিম এই যে আমি ডেফিনেশানটা দিলাম এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ তোমাদের যে তিনটে সনেট আছে তিনটে সনেটের মধ্যে দুটি ভাগ ওখানে আছে একটা হচ্ছে পেট্রারকান মডেল অফ সনেট এবং শেক্সপিয়ারিয়ান মডেল অফ সনেট তিনখানা সনেটের মধ্যে দুখানা সনেট আছে পেট্টার মডেল অফ সনেট যার আরেক নাম ইটালিয়ান সনেট আমি লিখছি আর একটা হচ্ছে শেক্সপেরিয়ান সনেট কি করে আমি বুঝবো ডিফারেন্সিয়েট কি করে করব যে এটা পেট্টার মডেল অফ সনেট বা এটা শেক্সপিরিয়ান মডেল অফ সনেট এটা তোমাদের বুঝতে হবে আর এটা কিভাবে বুঝব এটা বোঝার জন্য স্ট্যান্ডা প্যাটার্ন ইম্পর্ট্যান্ট অ্যান্ড রাইম স্কিম ইম্পর্ট্যান্ট রাইম স্কিম মানে হচ্ছে ছন্দ রীতি কোন ছন্দে লেখা কিভাবে লেখা এটা দেখেই আমরা বুঝবো যে এটা পেট্রাকান মডেল অফ সনেট এটা শেক্সপিয়ারিয়ান মডেল অফ সনেট এটা মাথায় রাখবে তাহলে সনেটের ডেফিনেশন ইজ আইল ইম্পর্টেন্ট ফর ক্লাস টুয়েলভ আমি ডেফিনেশনটা কী দিলাম একদম সংক্ষেপে সিম্পল ভাষায় মনে রাখার জন্য সনেট ইজ আ অফ ফর্টিন আ পার্টিকুলার রাইম স্কিম এই যে পার্টিকুলার প্রত্যেকটা সনেটের একটা নির্দিষ্ট রাইম স্কিম আছে এই জন্য পার্টিকুলার কথাটা আমি ইউজ করলাম সনেটের অনেক ভাগ আছে সনেটের অনেক ভাগের মধ্যে তোমাদের জাস্ট দুটো ভাগের কথা বলবো সাথে সাথে আমি একটু স্পেন্সেরিয়ান মডেলটা একটুখানি জাস্ট অ্যাড করে দেবো কারণটা হচ্ছে পেত্তারকান এবং স্পেন্সারের মধ্যবর্তী পেত্তারকান এবং শেক্সপিয়ারের মধ্যবর্তী পর্যায়ে হচ্ছে স্পেন্সার দেখো তাহলে তুমি কীভাবে বুঝবে তিনটে কবিতার মধ্যে কোনটা শেক্সপিরিয়ান মডেল সনেট কোনটা পেত্রাকান মডেল সনেট আমার কোবা সিলেবাসে তিনখানা আছে বলে পড়ে মুখস্থ করে বলে দিলাম যে এটা পেট্রাকার মডেল অপশন এটা শেক্সপিয়ার মডেল অবশনেট কিন্তু অন্য সময় যখন তোমরা জব রিলেটেড কোনো এক্সাম দেবে বিশেষ করে এসএসসি টেট আপার প্রাইমারি লোয়ার প্রাইমারি বা টেন ইলেভেন টুয়েলভ ক্যাটাগরি যখন তোমরা শিক্ষকতা করার জন্য আসবে বিশেষ করে টেট এই কোশ্চেনটা গতবারও ছিল রাইম স্কিম সংক্রান্ত বিষয় এখন যদি শিখে নাও সারা জীবন মনে রাখবে কীভাবে আমি বুঝব কোনটা কোন মডেলের সনেট দেখো বোঝার উপায়টা আমি বলছি দুটো প্যাটার্নে আমি বুঝবো আমি এক সাইটে কান লিখছি মডেল যার আর নাম হচ্ছে ইটালিয়ান আই টি একে আমরা আরো অন্য নামে বলতে পারি রেগুলার সনেট ইররেগুলার ইরেগুলার পেট্রার্কান সনেটকে আমি তিনটে নাম দিলাম কারণটা ক্লাস টুয়েলভে তিনটে নামের থেকেই কোশ্চেন থাকে কখনো বলা হয় এমসি কোথাও থাকে পেট্রারকান কখনো ইটালিয়ান বা ই রেগুলার থাকে এই জন্য ট্রামটা জানানোর জন্য তিনটে নামই আমি দিলাম পেট্রাক যে সনেটগুলো লিখেছেন কামাল স্যার আগের দিনই বলেছেন তাঁানার সনেটকে আমরা তিন রকমভাবে ডাকি কেউ কেউ বলি পেট্রার্কান সনেট কেউ বলি ইটালিয়ান সনেট ই রেগুলার সনেট তিনটাই একই পেট্রাক্ক হচ্ছে ইটালির লোক তাই বলা হচ্ছে ইটালিয়ান সনেট রেগুলার একটা অন্য ব্যাপার সেটা যেহেতু আমরা ক্লাস টুয়েলভ গ্র্যাজুয়েশান না সো আমি ওই বিষয়টা যাচ্ছি না এবার আসি শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার এইটিন তোমাদের আছে শেক্সপিয়ার শেক্সপিয়ারের যে সনেট তাকে আমরা বলি রেগুলার সনেট রেগুলার সনেট বলি বা আমরা ব্রিটিশ সনেটও বলতে পারি ব্রিটিশ সনেট বলতে পারি বা আরেকটা নাম তো বললামই আমি শেক্সপেরিয়ান সনেট তাহলে আমি ডিফারেন্সিয়েট করবো কী করে কোনটা পেত্তারকান সনেট কোনটা শেক্সপেরিয়ান সনেট দেখো পেত্তারকান সনেটের স্ট্যানজাইক প্যাটার্ন স্ট্যানজা কেমন হয় অকটেপ প্লাস সিস্টেট অর্থাৎ প্রথম প্যারাটা হয় আট লাইন দ্বিতীয় প্যারাটা হয় ছ লাইন টোটাল চোদ্দো লাইন কারণ সনেটের ডেফিনেশানেই আমি বলেছি সনেট ইজ দ্য পয়মা ফর্টিন লাইনস উইথ দ্য পার্টিকুলার রাইম স্কিম সো চোদ্দো লাইন হচ্ছে রাইম স্কিমটা এবার দেখতে হবে যে পেটার কী ধরনের রাইম স্কিম ইউজ করে দেখো তোমরা গত ক্লাসেই স্যার তোমাদেরকে বলেছে জাস্ট মনে করিয়ে দিচ্ছি তোমরা মনে রাখতে পারো কিভাবে। পেটার্ক যে স্টাইলটা পছন্দ করেন লিখে রাখো আমি একটু মজা করেই বলি আব্বা আব্বা সিডি সিডি আব্বা বানান কি এ বিবিএ এ বিবিএ আট লাইন আর সিডিই সি সাধারণত এই এই স্টাইলে তিনি লেখেন আট লাইন প্লাস ছ লাইন আর রাইম স্কিম কি প্রথম লাইনের সাথে চার নাম্বার লাইনের ছন্দে মিল সেকেন্ড লাইনের সাথে তিন নাম্বার লাইনে ছন্দে মিল পাঁচ নাম্বার লাইনের সাথে আট নাম্বার লাইনে ছন্দে মিল আর ছ নাম্বার লাইনের সাথে সাত নাম্বার লাইনে ছন্দে মিল এটা হচ্ছে অক্টেবেল সিস্টেম কিন্তু শেক্সপিয়ার কি করছে এই জায়গাটা এখানে যেমন পেট্রাক এইট প্লাস সিক্স এই স্টাইলে লিখছেন শেক্সপিয়ার একটু অন্যভাবে লিখলেন কীভাবে লিখলেন থ্রি কোয়াট্রেন ফলোড বাই আ কাপলেট কোয়াট্রেন থ্রি কোয়াট্রেন থ্রি কোয়াট্রেন ফলোড বাই আ কাপলেট

যে এক নাম্বার লাইনের সাথে চার নাম্বার লাইনের ছন্দের মিল ছিল শেক্সপিয়ার কি করলেন শেক্সপিয়ারটি অন্যভাবে লিখলেন কেমনভাবে লিখলেন এমনভাবে লিখলেন এ এবি সিডি সিডি ইএফ ইএফ অ্যান্ড জি জি অ্যান্ড জি দেখো তোমরা খুব সিম্পলি নিজেরাই মানে বুঝতে পারবে কবিতা দেখলেই বুঝতে পারবে এটা শেক্সপিয়ারিয়ান মডেল এটা পেট্রাকান মডেল রাইম স্কিম এবং কোয়াটেন রাইম স্কিম এবং স্ট্যানজাইক প্যাটার্ন দেখে এখানে দেখো শেক্সপিয়ার কি করলো এক নাম্বার লাইনের সাথে তিন নাম্বার লাইনে ছন্দের মিল করলো দু নাম্বার লাইনের সাথে চার নাম্বার লাইনে ছন্দে মিল করলো দেখো পাঁচের সাথে সাতের মিল আবার ছয়ের সাথে আটের মিল ঠিক এইভাবে চলেছে এটা হচ্ছে পেট্রাকার মডেল সনেট এবং শেক্সপিয়ার মডেল সনেট আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব তার সিস্টেম আমি বলে দিলাম তোমাদের ক্লাস টুয়েলভের যে সিলেবাস আছে ক্লাস টুয়েলভের সিলেবাসে তিনখানা সনেট আছে একটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট সেটা হচ্ছে সনেট নাম্বার এইটিন একটা জিনিস মাথায় রাখো তোমাদের বইতে দেখবে শ্যালাই কম্পেয়ার দি আর সামার্স ডে আছে টাইটেল সনেটের টাইটেল সনেটিয়াররা এইভাবে দিয়ে যাননি নাম্বারিং করে গেছেন সনেট নাম্বার ওয়ান সনেট নাম্বার টু সনেট নাম্বার থ্রি এইভাবে তোমাদের সিলেবাসে শেক্সপিয়ার যেটা আছে ওটা হচ্ছে সনেট নাম্বার এইটিন কিন্তু রিডার্সরা বা যখন আমাদের কাউন্সিল বই প্রকাশিত করেছে তখন কি হয় এটাই সিস্টেম যে প্রথম লাইনটাকেই টাইটেল হিসেবে ধরা হয় তোমাদের কোশ্চেন যদি আসে পরীক্ষায় যে শেক্সপিয়ারের সেলাই কম্পেয়ারিদে টু আ আস ডে এটা টাইটেল কি যদি আসে দেখবা বা এমসিকিউর অপশানগুলো দেখবা যদি দেখো যে সেখানে সনেট নাম্বার এইটিন আছে সনেট নাম্বার এইটিন দেবে যদি দেখো সেলাই কম্পেয়ারদেড টু আামার্স ডে আছে তবে সেলাই কম্পেয়ারদেড টু সামার্স ডে দেবে এই একটা আমি আলোচনা করে দিলাম আচ্ছা এবারে একটুখানি আসে স্পেন সিরিয়ান মডেল অফ সনেট জাস্ট দু লাইনে বলছি স্পেন্সার কি করেছেন পেট্রাক এবং শেক্সপিয়ারের সনেটকে তিনি মিক্সড করে দিয়েছেন কিভাবে মিক্সড করেছেন স্পেন্সার কি করলেন স্পেন্সার পেট্রাকের রাইম স্কিমটা নিলেন কী নিলেন রাইম স্কিম নিলেন আর শেক্সপিয়ারের স্ট্যানজাইক প্যাটার্নটা নিলেন কি বললাম স্পেন্সার পেট্রাকের রাইম স্কিম নিলেন আর শেক্সপিয়ারের স্ট্যানজাইক প্যাটার্ন নিলেন অর্থাৎ স্পেন্সার সনেট লিখলেন চার প্লাস চার প্লাস চার প্লাস দুই এইভাবে লিখলেন কিন্তু স্ট্যানজাইক প্যাটার্নটা করলেন অক্টেপ প্লাস সিস্টেড আমি তোমাদের সনেট সম্পর্কে সিলেবাস সম্পর্কে প্রথম ক্লাসে একদম বিস্তারিত বললাম কারণ এটা বিস্তারিত জানার প্রয়োজন এজন্য বিস্তারিত বললাম তোমাদের তিনটে সনেটের মধ্যে দুটি সনেট হচ্ছে পেটার্কান মডেল অফ সনেট দুটি সনেটের নাম একটু বলে দিচ্ছি অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি এবং জন কিটসের লেখা পোয়েট্রি অফ আর্থ আর একটা সনেট কামালসার পড়িয়েছে সেলাই কম্পেয়ার দি টু আ Summer's Day.